आज आम সোনাৰীত সোনাৰী नगर মাজমজিয়াত সোনাৰী নামতুলা पथर এই আৰম্ভণি শিৱ मंदिर স্থানত আজি আমি চৰাইদেউ জিলাৰ অন্তৰ্গত সোনাৰী नगर ब्लक কংগ্ৰেছ কমিটিৰ উদ্যোগত আৰু এই নগৰৰ ৱার্ড কমিটি সমূহৰ সহযোগত আজি আমি প্ৰতিবাদী কাৰ্যসূচী লৈছো। আপোনালোকে দেখিছে যে পৰিৱৰ্তনৰ দোহাই দি এই চৰকাৰখনে দেশত উন্নয়ন কৰাৰ যিয়ে সংকল্প লৈছিল, কিন্তু আজি আমি 30 বছৰে আমি নেদেখা এখন ছবি আজি আমি দেখিবলৈ পালো। এই সোনাৰী নামতুলা পথত আমি 30টা বছৰত কেতিয়াও এনেকুৱা পৰিৱেশ আমি দেখা নাই। সোনাৰী নগৰৰ মাজত গাঁতৰ সৃষ্টি হৈছে, ডাঙৰ ডাঙৰ গাঁত আপোনালোকে দেখিছে। আজি বিভিন্ন দল সংগঠনে হৈহিনা ছাত্র সন্থায় প্ৰতিবাদ কৰিছে, বিভিন্ন ধৰণৰ বাতৰি কাকতত প্ৰকাশ ঘটি আহিছে, আপোনালোকে তাৰ সদায় এক ছবিখন আমি দেখি আহিছোঁ। গতিকে আমি আজি ইয়াৰ যোগেদি আজি বিজেপি চৰকাৰক আমি দাবী জনাব বিচাৰিছোঁ, আপোনালোকে এয়াই নেকি পৰিৱৰ্তন কৰিব বিচাৰিছিলে, এয়াই নেকি আপুনি ৰাইজলৈ উন্নয়ন কৰিব বিচাৰিছিলে। হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই কৈছে যে প্ৰতি বছৰে তেওঁলোকে হেনো 5000 কিলোমিটাৰ পকীকৰণ কৰিছে আৰু 57 কিলোমিটাৰ অসম মালাৰ অধীনত তেওঁলোকে নিৰ্মাণ কৰাৰ প্ৰতিশ্ৰুতি দিছিলে। কিন্তু কোটা আজি এই ৰাস্তা আজি কি অৱস্থা হৈ গৈছে, আজি মানুহ আজি এক্সিডেণ্ট হৈছে, ইয়াত বহু পথত আজি পথ দুর্ঘটনা হয়েছে। আজি আমি দাবি জানাইছো যে বিজেপি সরকার এরকম ভুয়া প্রতিশ্রুতি দিয়ে মানুষ ঠগিব নালাগে, রাস্তা পকীকরণ করম বলে তেওঁলোকে আজি গাঁত হবলে দিলে। সোনাৰী সমষ্টিত এগৰাকী বিধায়িকা আছে আমার এই সমষ্টিৰ পৰাই, সোনাৰী বিধান সোনাৰীৰ পৰাই আমার এমপি আছে, গতিকে তেওঁলোকে আজি দেখিছে, তেওঁলোকে আজি নিমাত বহি আছে। আজি এই রাস্তা আজি রাস্তার নামত তেওঁলোকে আজি পিডব্লিউ ডিপার্টমেন্টে একো কাম কৰিব নোৱাৰে। গতিকে আমি এনে প্রতিশ্রুতি দিয়া সরকারক, রাইজক উন্নতি করিম বুলি দিয়া সরকারক, আজি চাকরি দিম বুলি দিয়া আজি প্রতিশ্রুতি দিয়া সরকারে আজি রাস্তার উন্নয়ন করিম, চাকরি দিম, স্কুটি দিম, বিভিন্ন ধরনের প্রলোভনে রাইজর ভোট লৈ গুছি গেল। কিন্তু তেওঁলোকে আজি গোপতে উন্নয়নের কিন্তু কোনো কাম নাই করা। গতিকে আমি আজি চৰাইদেউ জিলা কংগ্রেসের বিভিন্ন আজি রাইজ আছে আহিছে, ব্লক কংগ্রেসের আহিছে, ওয়ার্ড কংগ্রেস কমিটি সমূহ রাইজ আহিছে, আমি সকলোৱে দাবি জানাইছো যে বিজেপি সরকারক আমি ধিক্ষা জানাইছো, আপোনালোকে এখন অকর্মণ্য সরকার, এটা পথ আপোনালোকে নির্মাণ করে দিব পৰা নাই। আজি যি অবস্থা হৈছে সোনাৰী সমষ্টিত, গতিকে আমি ধিক্ষা জানাইছো আপোনালোকৰ এনে কাৰ্যক, আৰু ভৱিষ্যতে আপোনালোকক আমি এই কথা অনুকিয়ে দিছো, এই কথাবিলাক রাইজে কিন্তু চাই আছে, আহিবলগীয়া 21ৰ নির্বাচনত ইয়াৰ উচিত প্ৰত্যুত্তৰ দিব, তাৰ কাৰণে আপোনালোকে সাজু হৈ থাকক বিজেপি সরকার।